আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য 2024 সালের নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 5 নং পর্ব। এটি আজকের পর্বে আমরা আলোচনা করব পৃষ্ঠা 10-এর প্রতিফলন ডায়েরি লিখুন এই বিষয়টা নিয়ে। যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে গেলে তোমরা অধ্যায়ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও পেয়ে যাচ্ছ। যেমন অষ্টম শ্রেণীর বাংলা, বাংলা বিষয়ে, ইংরেজি, তারপর দেখো গণিতে কিন্তু 32টা ভিডিও দেওয়া হয়েছে। প্রথম তিনটা অধ্যায় সকল ভিডিও দেওয়া শেষ, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয় কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে। তোমার যেটা দরকার তুমি খুব সহজে কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের কাজটা, প্রতিফলন ডায়েরি লিখুন। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ইমান দৃঢ় করব, উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করো। এখানে হচ্ছে ক্রমিক নং দেওয়া আছে, বিশ্বাসসমূহ লিখবে এবং কাজসমূহ লিখবে। যেমন একটা করে দেওয়া আছে, দেখো সকল নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এখন কাজসমূহ কি হবে? নবী রাসুলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব। তো এভাবে করে হচ্ছে 2, 3, 4 এগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে ছকটা পূরণ করি। দেখো প্রথমে ছিল কি, ক্রমিক নং। ক্রমিক নং একে কি, সকল নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তো কাজসমূহ কি হবে? নবী রাসুলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব। এটা তো আগেই দেওয়া ছিল, তাই না? আসো আমরা পরেরগুলো দেখি। দেখো 2 নম্বরে কি আছে, সকল নবী রাসুল মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করতেন। এর কাজটা কি হবে? আমি নিজে সবসময় আল্লাহর বিধান অনুযায়ী এবং নবী রাসুলগণের দেখানো পথে চলব, পাশাপাশি অন্যদেরকেও আল্লাহর বিধান মেনে চলে সঠিক পথে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানাব। তারপর আসো 3 নম্বর দেখি, 3 নম্বরে কি আছে, নবী রাসুল ছিলেন অত্যন্ত প্রশংসনীয় চারিত্রিক গুণাবলীর অধিকারী। কাজটা কি হবে আমাদের? নবী রাসুলগণ সকল প্রকার চারিত্রিক ত্রুটিমুক্ত ছিলেন, অর্থাৎ তাদের কিন্তু কোনো ধরনের চারিত্রিক সমস্যা ছিল না, কোনো ত্রুটিও ছিল না। তাই আমিও সবসময় নিজের চরিত্রের হেফাজত করব, সর্বদা আল্লাহর বিধান অনুযায়ী সৎ কাজ করব, কখনো কোনো প্রকার অসৎ কাজ করব না, ঠিক আছে? তারপর এটা দেখি 4 নম্বর, সকল নবী রাসুল ছিলেন আল্লাহর উপর নির্ভরশীল। তাহলে আমরা কাজটা কি বলবো, নবী রাসুলগণ সবসময় আল্লাহর উপর নির্ভরশীল থাকতেন, তাই তাদের অনুসরণ করে আমিও যে কোনো পরিস্থিতিতে যত বিপদই আসুক না কেন সর্বদা আল্লাহর উপর নির্ভরশীল থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকব। তো এখানে হচ্ছে তোমাদের 3টা ঘর দেওয়া ছিল, সেই ঘরগুলো আমরা পূরণ করেছি। এরকম কিন্তু অসংখ্য লেখা যায়, এখানে যে 3টা দেওয়া হলো তোমরা চাইলে 3টা লিখতে পারো বা নিজেদের মতো করে লিখতে পারো। নিজেদের মতো করে লিখলে কোথা থেকে লিখবে, এই দেখো তোমাদের বইয়ে যে নবী রাসুলগণের গুণাবলী আছে এই প্যারাটা তোমরা পড়ে নেবে। এরপর দেখো আরেকটা প্যারা আছে, সেটা হচ্ছে কি, নবী রাসুলগণের অনুসরণ। এই 2টা প্যারা যদি তোমরা পড়ে নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরা এই ছকটা নিজেদের মতো করে পূরণ করতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 5 নং পর্ব নিয়ে, যেখানে 10 নং পৃষ্ঠায় যে প্রতিফলন ডায়েরি লিখুন আছে সেই টপিকটা আজকে আমরা সমাধান করে দিলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।